গোসলের সময় যে পাঁচটি অঙ্গ পরিষ্কার না করলে বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শরীরকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত গোসল করা উচিত। অনেকে দিনে দু তিনবার গোসল করে থাকেন, কিন্তু গোসল করার সময় শরীর আদৌ পরিষ্কার হচ্ছে কি? বিশেষ করে আমাদের শরীরে এমন কয়েকটি অঙ্গ রয়েছে যা গোসলের পরেও অপরিষ্কার থাকে, আর পরবর্তীকালে এসব স্থান অপরিষ্কার থাকায় বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবার জেনে নেওয়া যাক শরীরের কোন পাঁচটি অপরিহার্য অঙ্গ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। জিভ, প্রতিদিন আমরা ব্রাশ করি কিন্তু অনেকেই জিভ পরিষ্কার করি না। তবে চিকিৎসকের মতে নিয়মিত জিভ পরিষ্কার না করলে মুখে ক্ষতিকর প্রভাব পড়তে পারে, কারণ জিভে নানা রকম ব্যাকটেরিয়া জমে থাকে যা মুখের স্বাস্থ্যকে ক্ষতি করে এবং টক্সিন জমে তা থেকে দুর্গন্ধ হয়। দুই, নাভি। শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো নাভি, যেখানে খুব তাড়াতাড়ি ময়লা জমে, কিন্তু অনেকেই নখ দিয়ে নাভি পরিষ্কার করেন, যা একেবারেই ভুল। নাভি পরিষ্কার করতে কয়েক ফোঁটা সূর্যমুখী বা নারিকেল তেল দিয়ে মালিশ করুন, এতে ময়লাও জমবে না আর শরীরও সুস্থ থাকবে। নখ, নখের মধ্যে অনেক ময়লা জীবাণু লুকিয়ে থাকে যা কখনোই খালি চোখে দেখা যায় না। আবার কারো কারো নখ অপরিষ্কার থাকলে তা থেকে অনেক ধরনের রোগের সৃষ্টি হয়, তাই নিয়মিত নখ পরিষ্কার রাখা উচিত যাতে কোনো ময়লা জমে শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে। কান, গোসলের সময় অনেকেই কান পরিষ্কার করতে ভুলে যান, বিশেষ করে কানের পেছনের অংশ নিয়মিত পরিষ্কার না করলে চর্মরোগ দেখা দিতে পারে। চিকিৎসকের মতে কানের পেছনে ভাঁজযুক্ত অংশে অনেক তেল গ্রন্থি রয়েছে, সেখানে প্রচুর ঘাম জমে, এরপর সেখান থেকে ব্যাকটেরিয়া হয়ে দুর্গন্ধ ছড়ায়, তাই নিয়মিত কান পরিষ্কার রাখা জরুরি। পায়ের পাতা, নিয়মিত পায়ের পাতা পরিষ্কার না করলে মৃত কোষ ও ঘামের কারণে ফাঙ্গাস ও দুর্গন্ধের সৃষ্টি হয়, আর এর প্রভাবে নখ ও গোড়ালিতে সংক্রমণ ঘটে। এ কারণে অনেক সময় সার্জারিও করতে হয়, তাই নিয়মিত লবণ পানিতে পা ডুবিয়ে রাখুন ও স্ক্রাব করুন, এমনকি পরিষ্কার জুতা ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আমাদের দেহের এই পাঁচটি অঙ্গ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে। ধন্যবাদ। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।